সুপ্রিম কোর্টের সবুজ সংকেতের পর যেন ধরে প্রাণ ফিরে পেয়েছেন এরাজ্যের বাজি ব্যবসায়ীরা। গত বছর করোনার কারণে দীপাবলিতে রাজ্য জুড়ে বাজি বিক্রি নিষিদ্ধ থাকায় বিপুল ক্ষতির মুখে পড়েছিলেন বাজি বিক্রেতারা। এবছর হাইকোর্টের নির্দেশের পর থেকেই ফের সেই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছিল। সোমবার শীর্ষ আদালতের রায়ে সেই নির্দেশ বাতিলের পর মঙ্গলবার নুঙ্গির বাজি মার্কেটে ক্রেতাদের ভিড় ছিল যথেষ্ট। নির্দেশ মেনে চলল পরিবেশ বান্ধব বাজির বিকিকিনি। সুপ্রিম নির্দেশে বাজির বিক্রি ফের শুরু হওয়ায় খুশি বাজি ব্যবসায়ীরা। যে এত লক্ষ লক্ষ টাকার বাজি, বিশেষ করে শিবাকাশি থেকে যে পরিবেশ বান্ধব বাজি আমরা এনেছি, সেগুলো বিক্রি যদি না হয় তাহলে তো মানুষ তো মানে অনাহারে দিন কাটাতে হবে। সুতরাং এই রায় শোনার পরে আমরা নিশ্চিত এবং মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা ধন্যবাদ জানাই। আমরা খুবই খুশি এই রায়ের জন্যই। আমরা ওয়েট করেছিলাম, আমাদের দোকানপাটও বন্ধ ছিল, এই রায়ের পর থেকে আমরা দোকান খুলেছি, কাস্টমাররাও আসছে। মহামান্য আদালতের উপরে আমাদের আস্থা ছিল, আগের থেকেই আমাদের আস্থা ছিল যে মহামান্য আদালত আমাদের কথা শুনবে এবং আমাদের কথা সঠিক দিশায় নিয়ে যাবে। আমরা অত্যন্ত খুবই খুশি। ক্রেতারাও জানালেন বিধি মেনে তারা শুধু পরিবেশ বান্ধব বাজিই কিনছেন। খুশি তো অবশ্যই, গ্রিন বাজিগুলোই নিচ্ছি, কারণ অবশ্যই আমরা পরিবেশের ক্ষতি চাই না, তো সব কিছু গ্রিন বাজি নেওয়া হচ্ছে। আর শব্দবাজি ছাড়া যা কিছু ফুলঝুড়ি চৌকি এ ধরনের সব কিছু। অন্যদিকে বাজি প্রেমীদের জন্য বুধবার থেকে কলকাতার 10 নম্বর ওয়ার্ডের সুতানিটি কমিউনিটি হলে বসছে বাজি হাব। সমস্ত ধরনের পরিবেশ বান্ধব বাজি পাওয়া যাবে কলকাতার এই বাজি হাবে। গ্রিন ফায়ারওয়ার্কস সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, যেহেতু খুব স্বল্প পরিসর পেয়েছি আমরা, সময় এটা বড্ড কম, আমরা কোনো বাজার বা মেলা লাগাতে পারছি না, তার পরিবর্তে আমরা একটা হাব তৈরি করব। সেই হাব থেকে আমাদের সারা বাংলাতে যে গ্রিন ফায়ারওয়ার্কস পরিবেশ বান্ধব আতশবাজি সেটা বিক্রি করা হবে। তবে ব্যবসায়ীদের লোকসান ঠেকানো গেলেও এবছরেও বিপুল ক্ষতির মুখে বাজি শিল্পীরা। পরিবেশ বান্ধব বাজির বেশিরভাগটাই আমদানি করতে হয় তামিলনাড়ুর শিবকাশি থেকে। যতদিন না এরাজ্যে পরিবেশ বান্ধব বাজি তৈরির পরিকাঠামো নির্মাণ করা যাচ্ছে, ততদিন বাজি শিল্পীদের এই ক্ষতি ঠেকানো যাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ টাইম